সুন্দরী আর স্বামী বাঁদর, এই কথাটা তো আপনি শুনেছেনই, আর অনেকে তো এটা ভুগেছেনও। যে স্বামী স্ত্রীর মধ্যে তো কথায় কথায় ঝগড়া হয়েই থাকে, দুজনে একে অপরের সাথে ঝগড়া করে কোথাও না কোথাও চলেও যায়। এমনই একদিন দাদুর মহল্লার গুজরাটি ফ্যামিলির বিপুল মেহতা আর পায়েল মেহতার মাঝে হয়ে থাকে। পায়েল সামলে থাকবে, আজকাল হাঁটতে ফিরতে লোক বোকা বানিয়ে যায়, আর বোঝাও যায় না যে আমরা বোকা বেনে গেলাম। আরে সবাই তোমাকে বোকা বানিয়ে যেতে পারে, আমাকে তো কেউ বোকা বানাতে পারবে না। তুমি কি জানো প্রত্যেক দিন ওই সবজিওয়ালা আমাকে বোকা বানাতে চায়, কিন্তু প্রত্যেক দিন আমি ওকে বোকা বানিয়ে সস্তায় সবজি নিয়ে আসি। তুমি কি ভাবছো সবজিওয়ালাকে বোকা বানিয়ে তুমি অনেক বুঝদার হয়ে গেলে? শুধু সবজিওয়ালাকেই নয়, কাপড়ের মার্কেটে কাপড়ওয়ালাকে, মেহেন্দিওয়ালাকে, পুজোর জিনিস কিনি তাকে, সবাইকে আমি বোকা বানিয়ে সস্তায় জিনিস কিনে নিয়ে আসি, পটিয়ে নিই ওদেরকে। হ্যাঁ, এইসব তুমি কি করে জানবে বলো? তোমার মতো মানুষ হলে না সবাই বোকা বানিয়ে চলে যাবে। হ্যাঁ, সে তো তুমি আমার মতো বুদ্ধিমান স্ত্রী পেয়েছো তাই জন্য টিকে আছো, না হলে তোমার যে কি হতো? কি হতো? হ্যাঁ কি হতো, আমি কি তোমার জন্য টিকে আছি নাকি? আর এই ছোট মোটো লোকেদের তো কেউ বোকা বানাতে পারে, কোনোদিন বড়র সাথে টক্কর হলে তো বোঝা যাবে। তোমার ব্যাপারে তো বিয়ের আগে সবাই এটাই বলতো। হ্যাঁ তুমি অনেক চালাক, কোথায় গেল চালাকি? আজ অবধি তো শুধু তোমার বোকামিই দেখেছি। ধন্যবাদ জানাও যে আমার মতো বুদ্ধিমতী পেয়েছো, যদি কোনো বোকা পেতে না তাহলে তাহলে কি ওকেও আমি বুদ্ধিমান বানিয়ে দিতাম। এর আগে নিজের কথা ভাবো, কেমন ছিলে তুমি? আচ্ছা এই ব্যাপার, তাহলে কোনো বোকাকে চালাক বানিয়ে দেখাও তো। হ্যাঁ আমি তো আগের থেকেই চালাক। হ্যাঁ খুব অহংকার আছে না তোমার? ঠিক আছে যাও, আজ থেকে তুমি বুদ্ধিমান থাকো, আমি কোনো বোকা মেয়ে মানুষকে নিয়ে আসবো আর ওকে সাথে রেখে বুদ্ধিমান বানাবো। তুমি এখন কাকে পাবে? হ্যাঁ বলো, আজকালকার মেয়েরা চালাকদেরই পছন্দ করে। হ্যাঁ এরকম ব্যাপার তো, দেখো আজকে রাজ আমি একটা নিয়ে আসি আর ওকে বুদ্ধিমান বানিয়ে আমি তোমাকে দেখাবো যে তুমি বোকা ছিলে আর বোকা থাকবে। বলো যাই কি? হ্যাঁ ধমক কাকে দিচ্ছ? হ্যাঁ যাও না। দেখো হ্যাঁ তাহলে ভেবে নাও। আমাকে ধমকাচ্ছ কেন? হ্যাঁ যাও না, যাও। তাহলে ঠিক আছে আমি যাচ্ছি। হ্যাঁ যাও। বিপুল যাওয়ার পরে বিকেল বেলায় যখন পায়েলের রাগ শান্ত হয়ে যায় তখন ও বিপুলের অপেক্ষায় বাইরে বসে থাকে, কিন্তু বিপুল আসে না। ওকে বাইরে বসা দেখে দাদু জিজ্ঞেস করে, কি হলো পায়েল বৌমা, অন্ধকার হয়ে গেছে আর তুমি এখনো বাড়ির উঠোনে বসে আছো কেন? আমি বিপুলের অপেক্ষায় আছি দাদু, সকাল থেকে গেছে এখনো ফেরত আসেনি। আরে এসে যাবে বৌমা, কোনো কাজে গেছে হয়তো। কাজে তো যায়নি দাদু, ঝগড়া করে গেছে আর বলে গেছে যে আর ফেরত আসবে না, আর যদি ফিরি তাহলে অন্য বউ নিয়ে আসবো। অন্য? অন্য বউ কোথা থেকে নিয়ে আসবে? সব স্বামীরা ঝগড়া করে এরকমই বলে যায়, তারপর একাই ঘুরে ফিরে বাড়ি ফিরে আসে। ও এসেই যাবে। না দাদু এত দেরি হয়ে গেছে এখনো আসেনি, আমার তো ভয় করছে, বাইরে যদি ওনার কোনো প্রেমিকা হয় তাহলে? না 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 না, এরকম হতেই পারে না, তুই চিন্তা করিস না বৌমা, ও এসে যাবে। পরের দিন কৃষ্ণা, আলিয়া, লীলা পাণ্ডে ওর সাথে দেখা করতে আসে। ওরে বাবা, আমি শুনলাম যে বিপুল দাদা তোমার উপর রাগ করে ঘর ছেড়ে চলে গেছে। হ্যাঁ কাল থেকে গেছে, এখনো ফেরেনি। কি বলছো পায়েল, তুমি ওকে খুঁজতে যাওনি? আমি কেন যাব? হ্যাঁ আমি আমার গরজ দেখাবো কেন? হ্যাঁ হ্যাঁ কোথায় কোথায়? হ্যাঁ তাও না জিজ্ঞেস করে, কে তুমি? আমি আমার ওনার সাথে দেখা করতে এসেছি, উনি বলেছিলেন
আমি যদি না থাকি তাহলে ঘরে আমার জন্য অপেক্ষা করো। ওনার সাথে উনিটা আবার কে? বিপুল মেহতা নাকি? আরে এটা তো বিপুলের ফোন। এক মিনিট, হ্যালো, কোথায় আছো তুমি? হ্যাঁ, এই মেয়েটা যে এসেছে না, এ আমার প্রেমিকা। আমাকে তো সুখে থাকতে দিওনি, কমসে কম ওই বেচারি মেয়ে মানুষটাকে তো থাকতে দাও। আমি রাত্রে লেট আসব, ততক্ষণ তুমি তোমার ছোট বোনের ধ্যান রেখো। হ্যালো হ্যালো শোনো, হ্যালো, আরে ওই মেয়েটা কোথায় গেল? ও তো ভিতরের ঘরের দিকে চলে গেল। কি, তুই ওকে ভেতরে যেতে দিলি কেন? বের করো ওকে, বের করো, বের করো বলছি আমি। দেখলে দেখলে তোমরা, এটা আমার স্বামীর প্রেমিকা। ওই হই, এ তুই কি বলছিস? এখন আমি কি করি? কাঁদতে কাঁদতে পায়েল মহল্লার বাইরে বেরিয়ে গেল, যেখানে দাদু বসেছিল। আর দাদু ওকে কাঁদতে দেখে জিজ্ঞেস করল, আরে কি হলো পায়েল বৌমা, কাঁদছো কেন? বিপুল আসেনি নাকি? না দাদু, কিন্তু ওর প্রেমিকা এসে গেছে। কি প্রেমিকা? কি বলছো বৌমা? হ্যাঁ দাদু, এত বড় ঘোমটা দিয়ে বেডরুমে বসে নিজের প্রেমী মানে আমার বিপুলের জন্য অপেক্ষা করছে। কি, আমার তো বিশ্বাসই হচ্ছে না বৌমা। ওখানে জানলা দিয়ে আমার বেডরুমে দেখো না দাদু। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। তারপর পায়েল কাঁদতে কাঁদতে নিজের বাড়ির দিকে চলে যায়। ঘরের সামনে ওই সব মহিলারা এখনো দাঁড়িয়ে থাকে। ওদের দেখা মাত্রই পায়েল বলে, আরে তোমরা এখনো এখানে দাঁড়িয়ে কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মজা দেখছো? হ্যাঁ পুরি বাবা, তুমি এমন বলছো কেন? আমরা তো তোমার সাহায্য করার জন্য দাঁড়িয়ে আছি। আমার কেউ সাহায্য করতে পারবে না, যার স্বামী ওকে বোকা বানিয়ে তার প্রেমিকাকে বাড়িতে নিয়ে আসে, সে আর কি করতে পারে? হ্যাঁ সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজাটা দেখতে পারে, যেমন তোমরা আমার মজা দেখছ। ও পায়েল, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমাদেরকে কথা শোনাচ্ছিস কেন? যদি কথা শোনানোর থাকে তাহলে গিয়ে নিজে সতীনকে শোনাও। সতীন? হ্যাঁ, স্বামীর দ্বিতীয় বউকে তো সতীনই বলে, তাই না? যাও গিয়ে ওকে শোনাও, ওকে বাড়ি থেকে ভাগাও। এই বাড়িটা তোমার, এই বাড়ির কর্তাও তোমার। এই যে কর্তার ফোন। হ্যালো বিপুল, এই মেয়েটা? ওর জন্যই ফোন করেছিলাম পায়েল। তোমার কিছু ম্যানার্স আছে কি নেই? বেচারি প্রথমবার আমার বাড়িতে এসেছে, ওকে চা জল খাবার দাও, মিষ্টি মিষ্টি কথা বলো। চা জল খাবার? চা জল খাবার নয়, ওকে তো আমি বাড়ির বাইরের রাস্তা দেখাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই চল বেরো, বেরো বলছি। আরে বেরো। আরে দাঁড়াও দাঁড়াও, এমন মনে হচ্ছে যে ও তোমাকে কিছু বলতে চায়। পায়েল, আমাকে? আমাকে কি বলতে চাও বলো। আরে আরে দেখা, বিপুল প্রাজি কি লিখেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বোকা বলছে। আরে ওর সব বোকামি না আমি এর মধ্যে থেকে বের করে দেব। হ্যাঁ, আমার বিপুলকে আমি ছাড়া আর কেউ চোখ তুলে তাকাতে পারবে না। হ্যাঁ, তোমার স্বামীকে তো তুমি বোকা বলে ঘর থেকে তাড়িয়ে দিলে, এবার ওই বোকাকে আমার ইশারায় নাচতে দাও। খবরদার যদি আমার স্বামীকে বোকা বলেছো। উনি তো সংসারে সব থেকে সুন্দর আর বুদ্ধিমান লোক। বোকা তো তুই, তুই বোকা যে আমার বুদ্ধিমান স্বামীর পেছনে পড়েছিস। যা বেরো এখান থেকে, বেরো বলছি, বেরো। বিপুল দাদা, বিপুল তুমি? এবার বলো, তোমাকে বোকা বানালাম কি না? হ্যাঁ বানালে। তুমি অনেক বুদ্ধিমান,
কিন্তু তুমি আমাকে খুব কান্দিয়েছো। বলে গেছিলে না তুমি ফিরবে না, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে তোমাকে ছাড়া আমি কোথায় যাব পায়েল? তুমি কি জানো তোমার পায়েলের আওয়াজ না শুনলে আমার দিন কাটে না, আমার মনও লাগে না, মনটা যেন কেমন হয়। তোমার তো এক একটা কথা আমার জন্য অনেক মূল্যবান, আমি তোমাকে ছাড়া কোথায় যেতে পারি বলো? দেখলে বৌমা, আমি বলেছিলাম না আমাদের পাড়াতে কেউ কোনোদিন কারুর বিশ্বাসঘাত করতে পারবে না, আপনজনদেরকে ছেড়ে কোথায় যেতেই পারে না। তাও তুমি কি করে বিশ্বাস করতে পারলে যে বিপুল বাবু কোনো মেয়ের সাথে? সরি দাদু, আজ একটা কথা আমিও ভালো করে বুঝে গেছি, যে মানুষ রেগে গেলে সেটাই দেখে যেটা সামনের মানুষটা ওকে দেখাতে চায়।